প্রাণপ্রিয় সন্তানের গলায় ছুরি চালানোর যেই ভালোবাসা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়েছিলেন বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি, আফ্রিকান বিভিন্ন কান্ট্রির, আরাবিয়ান আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদগাহে যদি না আসে তাহলে এই বিশাল ঈদগাহ খালি থাকবে না। لَهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ وَقُلْ رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم আলহামদুলিল্লাহ আজ আমি ফজল রব্বি, এটা আমার রবের অনুগ্রহ, আল্লাহ তাআলা আমাকে এই সুযোগ দিয়েছেন, তাই আমি আল্লাহ তাআলার শুকর আদায় করি। আমার কাছে যেমন আনন্দ লাগছে, আমি দোয়া করি সকলের জন্য যেন ঈদ এভাবে প্রশান্তি বয়ে আনে। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবছরও খোলা আকাশের নিচে আমরা ঈদুল আজহার নামাজ এখানে অনুষ্ঠিত হলো। আমরা সেই নামাজে সবাই শরীক হলাম। আজকের যে জামাত, এখানে প্রায় 3-4 হাজার মুসল্লি উপস্থিত হয়েছিলেন, প্রায় 30-35টি দেশের মুসলমান। এবং আজকের যে জামাত, এটা প্রতি বছরই না এবছরও আমাদের যে বাংলাদেশের মসজিদ আছে সেই মসজিদ কর্তৃক এটা পরিচালিত হয়, আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, সবাইকে জানাচ্ছি। পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি এবং পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ মোবারক। পর্তুগাল লিসবনে আজকে ঈদুল আজহার জামাত শেষ করলাম। আমরা ঈদের এই কুরবানির ঈদে, ঈদের জামাতের পরেই কুরবানির জন্য পরিবারের সবার সাথে কুরবানি শরিক হই। আমরা এখানে এই প্রবাস জীবনে পরিবারকে সাথে পাচ্ছি না, আমরা পরিবারকে খুব বেশি মিস করছি। ইউরোপের সর্ববৃহৎ ঈদের জামাত পর্তুগালে অনুষ্ঠিত হয়, আর এই পর্তুগালে বসবাসরত সকল স্তরের মুসলমান এখানে এসে নামাজ পড়ে, সকলের সাথে নামাজ পড়তে পেরে নিজেকে অনেক আনন্দ উপভোগ করছি। সবাইকে ভালো থাকবেন, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে। ইউরোপের সর্ববৃহৎ জামাত হয় পর্তুগালে লিসবন। পর্তুগালে অবস্থানরত সবাই, বেশিরভাগ মুসলমান যারা আছেন, বিশেষ করে বাংলাদেশি যারা আছেন, সবাই অংশগ্রহণ করার চেষ্টা করে মাতৃমণি পার্কে হওয়া এই ঈদের জামাত। গোটা মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করা হয়, এবং বাংলাদেশে গেল কিছুদিন ধরে বন্যা পরিস্থিতি এবং ঈদে ঘরমুখো মানুষদের সুখের সুখ শান্তিতে জানে যেন সবাই ঈদ করতে পারেন, সেই দোয়া কামনা করা হয় এখানকার নামাজে দোয়ায়। এবং এই নামাজে শুধুমাত্র বাংলাদেশিরা নয়, পাকিস্তানি, নেপালি, আলজেরিয়ান সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহণ করে থাকেন, কারণ এটা লিসবনের একটি সেন্ট্রাল জায়গাতে এই জামাতটা হওয়ার। আনোয়ার এইচ খান ফাহিম, আরটিভি, লিসবন, পর্তুগাল।